হ্যালো ভিউয়ার্স, আইয়ামাপুরবা চ্যানেলের পক্ষ থেকে আমি অপূর্ব রয়েছি আপনাদের সাথে। আর আজকে আমি কথা বলবো ভারতীয় ভিসায়। আমরা তো ভারতীয় ভিসা সকলেই করি। ভারতীয় ভিসা করার জন্য ব্যাংক স্টেটমেন্ট এবং ডলার এন্ডোর্সমেন্ট দুটোই সমান গুরুত্বপূর্ণ। এখন অনেকেরই তো ব্যাংক অ্যাকাউন্ট থাকে না, তারা কি করে ডলার এন্ডোর্সমেন্ট দিয়ে ভিসাটা করে? তো সেই ডলার এন্ডোর্সমেন্ট নিয়েই কথা বলবো, স্পেশালি কার্ড ডলার এন্ডোর্সমেন্ট। হ্যাঁ, আমার হাতে দুইটি কার্ড আছে এবং দুইটি প্রিপেড কার্ড। এছাড়া আমার অসংখ্য ডেবিট কার্ড আছে, কিন্তু আমি আজকে এই দুইটি প্রিপেড কার্ড নিয়ে কথা বলবো, বা প্রিপেড কার্ডের ডলার এন্ডোসের ক্ষেত্রে বা ডেবিট কার্ডের ডলার এন্ডোসের ক্ষেত্রে আপনাদের কি কি জিনিস মাথায় রাখতে হবে। প্রথমেই বলে নিই, ডলার এন্ডোস করার জন্য সবচেয়ে ভালো হয় যদি আপনারা ডেবিট কার্ডে ডলার এন্ডোস করে থাকেন। দ্যাট মিন্স আপনাদের অ্যাকাউন্টের অ্যাগেনস্টে যে ডেবিট কার্ডটা থাকে, বা অথবা ক্রেডিট কার্ড থাকলে আরও ভালো, যে অ্যাকাউন্টের স্টেটমেন্ট অ্যাকাউন্টের অ্যাগেনস্টে যে ডেবিট কার্ডটা থাকে সেই ডেবিট কার্ডে যদি আপনারা ডলার এন্ডোসমেন্টটা করে থাকেন তাহলে সবচাইতে ভালো। এখন আগেই বললাম যে অনেকেরই ব্যাংক ডলার এন্ডোর্সমেন্টের করার জন্য বা হচ্ছে অনেকেরই ব্যাংক অ্যাকাউন্ট থাকে না, যার জন্য ওনারা স্টেটমেন্টও দেখাতে পারে না। যেহেতু স্টেটমেন্টই দেখাতে পারছে না, সেক্ষেত্রে তাদের ডেবিট কার্ডটা আসবে কই থেকে? এটার জন্যই অনেকেই কী করেন, বিভিন্ন ধরনের প্রিপেড কার্ড নিয়ে থাকেন। যেমন আজকে থেকে এক দুই বছর আগে ইসলামী ব্যাংকের প্রিপেড কার্ড ছিল, তারপরে হচ্ছে দারাজের কো ব্র্যান্ডেডের এই প্রিপেড কার্ডটি আছে, দারাজ কো ব্র্যান্ডেড প্রিপেড কার্ড, এই যে এই কার্ডটি। তারপর আছে হচ্ছে মার্কেন্টাইল ব্যাংকের একটা প্রিপেড কার্ড, এই যে মার্কেন্টাইল ব্যাংকের প্রিপেড কার্ড এটি আছে, মিডল্যান্ড ব্যাংকের প্রিপেড কার্ড আছে, ইস্টার্ন ব্যাংকের আরও কিছু প্রিপেড কার্ড আছে, সিটি ব্যাংকের অ্যামেক্স এর প্রিপেড কার্ড আছে, ডাচ বাংলার হচ্ছে যে আরেকটা প্রিপেড কার্ড আছে, ট্রাভেল কার্ড যেটাকে বলে। তো এই ধরনের কার্ডগুলো নেওয়ার জন্য আসলে কোনো ব্যাংক অ্যাকাউন্টের প্রয়োজন হয় না। আপনারা যাচ্ছেন টাকা দিচ্ছেন, ইউসিআই ব্যাংকের প্রিপেড কার্ড আছে, তো আপনারা যাচ্ছেন টাকা দিচ্ছেন এবং এই প্রিপেড কার্ডগুলো নিয়ে আপনারা আপনাদের কাজ করতে পারছেন। কিন্তু এখানে একটা যদি কিন্তু আছে, প্রিপেড কার্ড নিলেন এবং প্রিপেড কার্ডে ডলার এন্ডোর্স করে দিলেন, তারপর আমরা নিয়মটা কি, ডলার এন্ডোর্সের যেই পাতাটা সিল দিয়েছে ব্যাংক থেকে ওই পাতাটা স্ক্যান করি এবং কি করি, এই যে এই কার্ডটি আছে এই কার্ডটিকে কি করি, স্ক্যান করি, এপিটোপি স্ক্যান করে ওই যে পিছনে সিবিসি নাম্বার থাকবে ওই সিবিসি নাম্বারটা মুছে দিই, মুছে দিয়ে একই পেজে প্রিন্ট করি দুইটাকে অ্যাটাচড করে, তারপর সেটা জমা দিই। কিন্তু এখানে একটা কিন্তু হচ্ছে, আমরা যখন প্রিপেড কার্ড গুলো নিয়ে থাকি তখন ম্যাক্সিমাম প্রিপেড কার্ডে কিন্তু নাম লেখা থাকে না, কি থাকে, ব্যাংকের নামটা থাকে। যেমন ইসলামী ব্যাংকেটাতে কি থাকতো, আইবিএল এক্সপ্লোর, তারপর হচ্ছে দারাজের এটাতে যদি বলি এখানে থাকে লেখা থাকতো কি, দারাজ ইবিএল কো ব্র্যান্ডেড প্রিপেড কার্ড, এই টাইপের। তো নাম কিন্তু লেখা থাকে না আপনাদের। হ্যাঁ, যদিও আমার এটা দারাজের কাস্টমাইজ কার্ড, এই যে দেখেন এখানে আমার নাম লেখা আছে সুন্দর করে, অপূর্ব গোস্বামীর নামটা লেখা আছে, এবং এই যে মার্কেন্টাইল ব্যাংকের এই কার্ডটি এটাতেও আমার নাম লেখা আছে, অপূর্ব গোস্বামী সুন্দর করে নাম লেখা আছে। এই দুটো হচ্ছে কাস্টমাইজ কার্ড, কাস্টমাইজ কার্ড আর ওইগুলো হচ্ছে বিল্ট ইন কার্ড। এই দুটোর মধ্যে ডিফারেন্ট হচ্ছে, কাস্টমাইজ কার্ডে আপনি আপনার নাম লেখা থাকবে আর বিল্ট ইন কার্ডে আপনার নাম লেখা থাকবে না। তো এখন কথা হচ্ছে, কার্ড তো একই, ডলার এন্ডোর্সমেন্টও সেম, তারপরেও কেন নাম লেখা থাকতে হবে? আপনি যখন দিচ্ছেন, যেহেতু আপনার ব্যাংক স্টেটমেন্ট নাই, এই ডলার এন্ডোর্সমেন্টে আপনার ভিসা পাওয়ার জন্য সবচেয়ে বড় হাতিয়ার, সেই ক্ষেত্রে এই কার্ডটির মালিক যে প্রকৃত মালিক যে আপনি নিজে, তার তো কোনো এভিডেন্স নেই। কারণ হচ্ছে যে ইয়েতে তো ডলার এন্ডোর্সমেন্টের যে পেজটা আছে বা যে সিলটা আছে সেখানে তো পুরো কার্ড নাম্বারটা লেখা থাকে না, সামনে এবং পিছনে লেখা থাকে, মাঝখানে স্টার দেওয়া থাকে। তো আপনার নিজের এটা জানার, এটার জন্য যেটা করতে হয়, আপনার এনআইডি পাসপোর্ট অনুসারে কার্ডটি কাস্টমাইজ করে নিতে হয়। হ্যাঁ, দারাজের এই কার্ডটি কাস্টমাইজ করে নেওয়ার জন্য আমাকে ওয়েট করতে হয়েছিল 15 দিন, মার্কেন্টাইল ব্যাংকের এই কার্ডটি কাস্টমাইজ করে নেওয়ার জন্য আমাকে ওয়েট করতে হয়েছিল প্রায় 1 মাস, এবং অন্যান্য ব্যাংকের কার্ডগুলো কাস্টমাইজ করতে, সিটি ব্যাংকের কার্ড কাস্টমাইজ করা যায় একদিনেই কার্ড নেওয়া যায়, ডাচ বাংলা কাস্টমাইজ করা যায় কিনা আমি জানি না। তবে এই ধরনের প্রিপেড কার্ড নিলে অবশ্যই কাস্টমাইজ করে নিলে ভালো, তাতে কি আপনার কার্ড নাম্বার তো আছেই সিলে, আপনি যখন কার্ডটা স্ক্যান করে দিচ্ছেন সেখানে কিন্তু আপনার নিজের নামটাও আছে, আর যেহেতু আপনার নাম আছে তার মানে এই কার্ডের প্রকৃত মালিক আপনি, আর যেহেতু কার্ডের প্রকৃত মালিক আপনি সেক্ষেত্রে ওই ডলার এন্ডোর্সমেন্ট অবশ্যই ভ্যালিডেট, অবশ্যই ভ্যালিডেট। এছাড়াও আপনারা ক্যাশ ডলার এন্ডোর্স করতে পারেন, সেটা অন্য বিষয়, আমি কার্ড ডলার এন্ডোর্স নিয়েই কথা বলছি। তাই আমি বলবো যারা প্রিপেড কার্ড নিয়ে থাকেন, বিভিন্ন ধরনের প্রিপেড কার্ড নিয়ে থাকেন বিভিন্ন ব্যাংক থেকে, আমি বলবো প্রিপেড কার্ডগুলো অবশ্যই নিজের নামে করে নেওয়ার চেষ্টা করবেন, মানে কাস্টমাইজ প্রিপেড কার্ড করে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে সবচেয়ে ভালো হয়। আর যদি সম্ভব না হয় তাহলে ওইটাই নেবেন, নন কাস্টমাইজ প্রিপেড কার্ড নেবেন, অনেক ব্যাংকই তো নন কাস্টমাইজ প্রিপেড কার্ড দিচ্ছে। তবে যদি কাস্টমাইজ করা প্রিপেড কার্ড নিয়ে থাকতে পারেন, নিতে পারেন, সবচাইতে ভালো।
এর চেয়ে বেটার আর কিছু হয় না। তো ডলার এন্ডোর্সমেন্ট নিয়ে এই ছিল আমার আজকের কথাবার্তা। নতুন কোনো আপডেট অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দেবো, নতুন কোনো ট্রিক্স পেলে অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দেবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ধন্যবাদ।